কালোবাজারে রুখতে সল্টলেকের বিভিন্ন মার্কেটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের হানা। শনিবার সকালে সল্টলেকের বিভিন্ন মার্কেটে রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের হানা দেখা যায়। কালোবাজারে রুখতে এই হানা ইডির। বিভিন্ন বাজারের ফল, সবজি, মাছ এবং মাংস বিক্রেতাদের সাথে কথা বলেন ইডির আধিকারিকেরা। বিভিন্ন মার্কেটের খুচরো বিক্রেতারা কোথা থেকে মাল কিনছে, কত দামে কিনছে এবং খুচরো বিক্রেতারা জিনিসপত্র কত টাকায় বিক্রি করছে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকেরা। বিক্রেতারা জিনিসপত্র মজুত করে কালোবাজারি করছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখছে ইডির আধিকারিকেরা। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা জানান বৃষ্টি ও তেলের মূল্যবৃদ্ধির কারণেই দাম বেড়েছে। ইবির সদর দপ্তর থেকে সারা বছরই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ওঠানামার উপর নজর রাখি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে কারণগুলো কী আছে সেগুলো আমরা মূল্যায়ন করে দেখি। যেমন ন্যাচারাল ডিজাস্টার, কোনো পরিবহনের সমস্যা, উৎপাদনে এমনি কোনো ঘাটতি, এইসব ন্যাচারাল কারণ ছাড়াও কোনো আর্টিফিশিয়াল কারণ আছে কি না সেটা আমরা যাচাই করে দেখি। ওরা যে বললো কি এক সপ্তাহ ধরে কত দাম রয়েছে, কী কী দাম রয়েছে আপনাদের সবজি মানে পেঁয়াজে? পেঁয়াজে এক সপ্তাহ আগে ছিল 60 টাকা কিলো, এখন সেটা এসছে 50 টাকা। আচ্ছা, আলু ছিল আগের দাম ছিল বেশি, কম ছিল, এখন দামটা বেড়ে গেছে। আগে ছিল 18 টাকা 20 টাকা, এখন 24 টাকা হয়ে গেছে। কারণটা কেন, কী কারণে? কারণ হয়ে গেছে আলুগুলো সব দেশের দিকে চলে যাচ্ছে, দেশের লোক না খেয়ে থাকবে। মানে আলুর দামটা মানে আবার বাইরে দিয়েছে, মানে সবজির দাম মানে খুব বাড়ায়। কারণ বৃষ্টির জন্য এটা হয়েছে, তেলের দামও এরকম বেড়েছে। আজকের ইবির অফিসাররা এসছে, ওনারা জিনিসপত্র দাম জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। হঠাৎ কেন এই এক সপ্তাহ ধরে কী দাম রয়েছে না বেড়েছে, কেন হয়েছে? হ্যাঁ, এই বৃষ্টির জন্য উল্টোপাল্টা দাম একটু হয়েছে।